Assalamualaikum everyone. Remix বা ওয়ানের ভিডিও দিয়ে ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা সম্ভব? এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকেই করেছেন আর অনেকেই বলতেছিলেন যে ভাই আমি তো ফেসবুকে রিমিক্স ভিডিও আপলোড করতেছি বা রিয়াকশন ভিডিও আপলোড করতেছি, আমি কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো বা আমার আইডিটা বা আমার পেজটাকে মনিটাইজেশন হবে এই সমস্ত ভিডিও আপলোড করলে? আপনি যদি রিমিক্স ভিডিও বা রিয়াকশন ভিডিও বা এই ধরনের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে আসলে টাকা ইনকাম করা সম্ভব কিনা বা সম্ভব হলো কীভাবে আপনি টাকা ইনকাম করবেন বা যদি আপনি এই ধরনের ভিডিও আপলোড করেন কী কী সমস্যা হতে পারে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়ালরাইট, আমরা এখান থেকে প্রথমে ফেসবুকে চলে যাব। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি মানে রিমিক্স ভিডিও বা অন্যের ভিডিও বা রিয়াকশন ভিডিও দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় কিনা। আপনারা অনেকেই কাজ করতেছেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই মানে রিমিক্স ভিডিও আপলোড করে বা রিয়াকশন ভিডিও আপলোড করে বা অন্যের ভিডিও আপলোড করে ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করা যায় কিনা। আর রিসেন্টলি কিন্তু অনেকেই এটা নিয়ে ভিডিও আপলোড করেছে মানে রিমিক্স ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যায়, এটা নিয়ে কিন্তু অনেক ইউটিউবারে ভিডিও আপলোড করেছে, বড় বড় ইউটিউবারে কিন্তু ভিডিও আপলোড করেছে, বাট আমি কিন্তু ভিডিও আপলোড করিনি। তো কেন আপলোড করিনি বিস্তারিত জানবেন আজকের ভিডিও থেকে। আর আপনি যদি এই সমস্ত ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে চান একটু কষ্ট করে হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে টিউট মেনুতে যাবো, এখানে যাবো আমরা এখান থেকে রিলসে যাব। তো রিলসে যাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওগুলো প্লে হয়ে গেছে। আমরা যদি এখান থেকে টিউট আইকনে ক্লিক করি, এখানে একটা ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে রিমিক্স দিস রিল ভিডিও, এর মানে হচ্ছে কি আমরা এই ভিডিওটাকে রিয়াকশন ভিডিও হিসেবে তৈরি করতে পারবো অ্যান্ড আমাদের প্রোফাইলে বা আমাদের আইডিতে আপলোড করতে পারবো, আমাদের কিন্তু টাকা ইনকাম হবে এমনটাই কিন্তু অনেকেই জানেন। তো আপনি তো এই ভিডিওটা নিঃসন্দেহে এখান থেকে আপনি রিমিক্স দিস রিল করে আপনার আইডিতে বা আপনার পেজে আপলোড করে দেবেন, বাট আপনি কি একটা জিনিস ভেবে দেখছেন, এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কি এই যে ওনার মানে ওনার কি নিজের ক্যামেরা দিয়ে কি তৈরি করা? আপনি একটাবার চিন্তা করে দেখুন, এই যে উনি ভিডিওটা আপলোড করেছে এই ভিডিওটাকে উনি নিজে ক্যামেরা দিয়ে শ্যুট করছে বা এটাকে ওনার নিজের? আমার তো মনে হয় না যে এই ভিডিওটা ওনার নিজের, কারণ এই ভিডিওটা হচ্ছে গিয়ে ডাউনলোড করা একটা ভিডিও, হয়তো টিকটক থেকে ডাউনলোড করছে বা ইউটিউব থেকে ডাউনলোড করেছে, ডাউনলোড করে তার পেজ আপলোড করে দিয়েছে জাস্ট কয়েকটা ফলোয়ারের জন্য। বাট আপনি গিয়ে দেখবেন তার আইডিতে কিন্তু অ্যাডস মনিটাইজেশন নেই বা তার আইডিতে কিন্তু কোনো প্রকার মনিটাইজেশন চালু নেই। তো আপনি যদি এই ভিডিওটা এখান থেকে রিমিক্স করে দেন এক্ষেত্রে হবে, এক্ষেত্রে কিন্তু একটা অন্যের ভিডিও বা আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরা পড়বে। আপনি যদি এই ভিডিওটাকে রিয়াকশন ভিডিও হিসেবে তৈরি করে আপনার আইডিতে আপলোড করে দেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ ইস্যু চলাবে। আর এটা কিন্তু 100% সত্যি, অনেকেই কিন্তু আমাকে SMS করে বলছে যে ভাই আমি রিমিক্স ভিডিও করতেছি বা ডুয়েট ভিডিও করতেছি বা রিয়াকশন ভিডিও করতেছি, এরপরও কেন আমার আইডিতে পুলিশ ইস্যু চলে আসছে? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকেই করেছেন, অনেকে গ্রুপেও কিন্তু পোস্ট করছেন যার জন্য ভিডিওটা তৈরি করা। আপনি যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচ্ছে আসেন, আমি আপনাদেরকে আরও কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা হয়তো ওনার নিজের হতে পারে। আমরা যদি এখান থেকে তিরোড আইকনে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমিক্স দিস রিল ভিডিও মানে এই অপশনটা কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা যদি এখান থেকে এটাকে স্ক্রল করি তাহলে এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা যদি আমরা দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিজের হতে পারে। তো আপনি যদি মানে রিমিক্স ভিডিও বা রিয়াকশন ভিডিও দিয়ে টাকা ইনকাম করতেছেন আপনাকে কিন্তু খুঁজে খুঁজে ভিডিওগুলোকে মানে খুঁজে খুঁজে কিন্তু ভিডিওগুলোকে বের করতে হবে, তারপর রিমিক্স দিস রিল ভিডিও এখানে গিয়ে কিন্তু আপনাকে রিয়াকশন ভিডিওটা তৈরি করতে হবে। আর কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু অনেকেই জানেন, নতুন করে দেখানোর কিছু নাই। তো আপনাকে কিন্তু এটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? মানে আপনাকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে কি একটা অরিজিনাল ভিডিও। আমি যদি এই ভিডিওটা দিয়ে রিমিক্স করি এক্ষেত্রে আমার কোনো প্রকার সমস্যা হবে না, আমার আইডিতে কোনো প্রকার সমস্যা হবে না, মানে এটা কিন্তু আপনাকে মাথা কাটিয়ে বের করতে হবে। এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু অন্য একটা ভিডিও ওনার মানে প্রোফাইল আপলোড করে দিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু অন্য একটা ভিডিও, দেখলে কিন্তু বুঝে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু 100% অন্যের একটা ভিডিও। তো আপনি যদি এই ভিডিওটাকে এখান থেকে রিমিক্স করে দেন এক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে বা আপনার পেজে পলিশ হয়ে চলবে। তো আপনি যদি রিমিক্স নিয়ে কাজ করতে চান এই কথাটা কিন্তু মাথায় রাখবেন যে ভিডিওটাকে রিমিক্স করবেন বা রিয়াকশন ভিডিও হিসেবে তৈরি করে আপনার আইডিতে বা আপনার পেজে আপলোড করবেন একটু খেয়াল করে দেখবেন যে এই ভিডিওটা নিজের কি, যার ভিডিওটাকে আপনি ডুয়েট করবেন বা রিয়াকশন ভিডিও হিসেবে তৈরি করে আপনার আইডিতে বা আপনার পেজে আপলোড করবেন একটু মানে মাথা কাটিয়ে দেখবেন যে এই ভিডিওটা মানে যে আপলোড করছে তার নিজের কিনা। যদি অন্যের হয়ে থাকে তাহলে তবে আপনি বাস খাবেন, ঠিক আছে? আপনার আইডিতে বা আপনার পেজে পলিশ হয়ে চলবে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। আর আমি আপনাদেরকে যেটা বলবো, যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে নিয়েছেন তাহলে এখান থেকে রিমিক্স ভিডিও এই অপশনটাকে বাদ দিতে পারেন, মানে এটা দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মিউজিকের জন্য আপনার আইডিতে বা আপনার পেজে বলে শুরু চলে আসতে পারে। তো আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, বাট আপনাকে একটা জিনিস ভেবে দেখবেন, আপনি যদি এই সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করেন এক্ষেত্রে কিন্তু বেশুধু কিন্তু আগাতে পারবে না, ঠিক আছে? আপনার আইডিতে বা আপনার পেজে 100% কিন্তু পরিশিশু চলবে। আর এটা কিন্তু অনেকে পাইছে, অনেকে আমাকে কমেন্টে বলছে, এমনকি গ্রুপে পোস্ট করছে, যার জন্য আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দেখালাম।
সো বাকিটা এখন আপনার হাতে, আপনি ভেবে দেখুন রিমেক্স নিয়ে কাজ করবেন কিনা, যদি করতে চান তাহলে করতে পারেন, কোনো ব্যাপার না। আর যে কোনো সময় কিন্তু পলিশ ইস্যু চলে আসতে পারে, আর একবার যদি পলিশ ইস্যু আসে তাহলে তো বুঝতে পারছেন পলিশ ইস্যু কিন্তু এত সহজে উঠে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি রিমেক্স ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যায় কিনা, বা ইনকাম করতে গেলেও কীভাবে আপনি টাকা ইনকাম করবেন। আর এ সম্পর্কে যদি কোনো প্রকার মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।